ট্যানারির বর্জ্য রাসায়নিক মিশিয়ে বিষাক্ত হয়ে পড়েছে রাজধানীর হাজারীবাগের মাটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক গবেষণায় বলা হয়েছে, কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করার কাজে বিষাক্ত রাসায়নিক ক্রোমিয়াম ব্যবহার করায় তা মাটিতে মিশে যায়, যা দীর্ঘমেয়াদে মাটি ও মানবদেহের জন্য ক্ষতিকর। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এই রাসায়নিকের ছোঁয়ায় ক্যান্সার, কিডনি রোগ সহ নানা জটিল রোগ হতে পারে। ইউসুফ রানার প্রতিবেদন। ঝুঁকিপূর্ণ জেনেও জীবিকা নির্বাহের তাগিদে ট্যানারিতে কাজ করেন শ্রমিকরা। ট্যানারির বর্জ্য ও রাসায়নিকের ছোঁয়ায় নানা রোগ বাসা বেঁধেছে শ্রমিকদের শরীরে। বুকে ব্যথা হয়ে যায়, অনেক সময় অ্যাজমার মতো হইয়া যায়, চুলকানি ধরনের কিছু হয়েছিল প্রথম যখন আসছি তখন। ঢাকার হাজারীবাগের ট্যানারি বা চামড়া শিল্পের যাত্রা শুরু 1954 সালে। 6 দশকেরও বেশি সময় ধরে এখানে চামড়া প্রক্রিয়াজাত করা হয়েছে। 30 বছর ধরে ট্যানারিতে কাজ করেন বেলাল হোসেন। তার মতো ট্যানারি শিল্পের অনেক শ্রমিকের শরীরেই বাসা বেঁধেছে নানা জটিল রোগ। এই কেমিক্যালের পানিতে পা দেওয়া, হাত দেওয়া, মানে কি যে একটা রিস্ক, এটা শুধু যে ভুক্তভোগী সে ছাড়া আর অন্য কেউ বোঝে না। সম্প্রতি এখানকার মাটি ও পানি নিয়ে গবেষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তরুণ শিক্ষক রাব্বি হোসেন। এই গবেষণায় হাজারীবাগের মাটিতে বিষাক্ত ক্রোমিয়ামের পরিমাণ পাওয়া গেছে স্বাভাবিকের চেয়ে শত শত গুণ বেশি, যা পানি সহ বিভিন্ন উপাদানের সাথে মিশে মানুষের শরীরে প্রবেশ করছে। ক্রোমিয়ামটা ওই জোনটাতে খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, এটা চলে যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে, সেটা আমরা প্রমাণ পেয়েছি ডিপ টিউবওয়েলে যখন সার্ভে করেছি। সেটা পানির ক্রোমিয়ামের কনসেন্ট্রেশন আমরা দেখেছি যেটা পারমিজিবল লেভেল থেকে অনেক বেশি, ইভেন শ্যালো টিউবওয়েলে এটার কনসেন্ট্রেশন আরও বেশি। বিশেষজ্ঞদের মতে শরীরে অতিমাত্রায় ক্রোমিয়াম প্রবেশ করলে চর্মরোগ, কিডনি রোগ, ক্যান্সার, নিউমোনিয়া, আলসার, কাশি সহ নানা রোগের ঝুঁকি বাড়ে। ক্রোমিয়ামটা একটা কার্সিনোজেনিক, কার্সিনোজেনিক অর্থই হচ্ছে যেটা ক্যান্সার করতে পারে। সেটার সাথে কিন্তু চামড়ায়, এটা খাদ্যনালীতে, এটা চোখে এবং শরীরের অন্য অংশও কিন্তু ক্ষতি করতে পারে। বিষাক্ত এই পদার্থ যতই মাটির গভীরে যাবে স্বাস্থ্য ঝুঁকি ততই বাড়বে বলেও মনে করেন তিনি। পরিবেশের উপরও এর বিরূপ প্রভাব পড়ছে বলে জানান এই পরিবেশবিদ। গাছপালা, সবজি, ফসল, বুড়িগঙ্গার ওই পারে আছে ধান খেত, এই পারে আছে দেখবেন বিভিন্ন ফলের গাছ, সবগুলিতে এই ক্রোমিয়াম উঠে আসবে। এখানকার মাটিকে বিষমুক্ত করতে বিশেষ এক ধরনের গাছ লাগানো সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।